নমস্কার বন্ধুরা, যীশু খ্রিস্টকে কেন পুরীর জগন্নাথ মন্দিরে আনা হয়েছিল, তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি জেনে নি। তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটা আমার নতুন চ্যানেল, তাই আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আর আজকের সম্পূর্ণ ভিডিওটির ক্রেডিট যাচ্ছে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটির। ডিসক্রিপশনে তাদের চ্যানেলের লিঙ্কটি দেওয়া রইল, অবশ্যই সকলে গিয়ে চ্যানেলটি ভিজিট করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা কি জানতেন যে যীশু খ্রিস্ট ভারতবর্ষে এসেছিলেন? তিনি কি জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পেরেছিলেন? আমরা আজকের ভিডিওতে সেই সময়ের কথা জানব যেটা বাইবেলেও লেখা নেই। 13 থেকে 30 বছরের মধ্যে কি ঘটেছিল তার জীবনে? ভিডিওতে কিছু বলার আগে আমরা এটা জানিয়ে রাখি যে এই ঘটনা দ্য অ্যাকুরিয়ান গসপেল অফ জিসাস দ্য ক্রাইস্ট এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইয়ের সেকশন 6 চ্যাপ্টার 21 থেকে চ্যাপ্টার 35 পর্যন্ত জিসাস ক্রাইস্টের ভারতে বসবাসের ব্যাপারে কিছু তথ্য বর্ণিত আছে। এছাড়া অন্যান্য গ্রন্থও আছে, যেমন দ্য লস্ট লাইফ অফ জিসাস ক্রাইস্ট, যে গ্রন্থ থেকে জিসাসের ভারতে আসার প্রমাণ পাওয়া গেছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে বন্ধুরা। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন যখন যীশু খ্রিস্ট এসেছিলেন ভারতে। সবাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই আমরা পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই। এই ঘটনা সেই সময়কার যখন উড়িষ্যার রাজকুমার রাভানা নাজারাত পৌঁছেছিলেন, যে জায়গাটি ইসরায়েলে অবস্থিত। জিসাস সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করার পর রাভানা তার সাথে সাক্ষাতের জন্য নাজারাতে গিয়েছিলেন। রাভানা জিসাস এবং তার পিতা জোসেফকে চিফ গেস্ট করে তিনি যেখানে ছিলেন সেখানে আমন্ত্রণ করেছিলেন। এরপর কিছুদিন জিসাসের ঘরে অতিথি রূপে থাকার পর তিনি এই প্রস্তাব রেখেছিলেন যে তিনি ভারতের বৈদিক জ্ঞান এবং ব্রহ্মজ্ঞান সম্পর্কে তাকে সবকিছু বলবেন। এই কথা শুনে যীশু খুবই খুশি হয়েছিলেন। তখন যীশু খ্রিস্ট তার সাথে ভারতে আসার জন্য রাজি হয়েছিলেন। উড়িষ্যার সব ব্রাহ্মণ পণ্ডিত রাভানাকে স্বাগত জানিয়েছিলেন, সেই সঙ্গে তারা যীশুকেও স্বাগত জানিয়েছিলেন। যীশুকে জগন্নাথ মন্দিরে এক বৈদিক জ্ঞানের শিক্ষার্থী হিসেবে রাখা হয়েছিল। সেই সময় সেখানে জিসাসের এক খুব ঘনিষ্ঠ বন্ধু তৈরি হয়েছিল, যার নাম লামাস। তিনি যীশুর সঙ্গে অনেক ধরনের জ্ঞানের কথা আলোচনা করতেন। এরপর যীশু ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এক সময় আর্ট অফ হিলিং শিখে নিয়েছিলেন এবং তিনি উদারকার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, যিনি সেই সময়কার এক নামকরা হিলার ছিলেন। উদারকার থেকে তিনি বহু জ্ঞান প্রাপ্ত করেছিলেন, যেমন ওয়াটার, ফায়ার, পৃথিবী, কোল্ড, হিট, এইসবের ব্যবহার কিভাবে করতে হয়, কখন করতে হয় এবং কেন করতে হয়, এইসবের জ্ঞান লাভ করেছিলেন। এরপর তিনি পুনরায় জগন্নাথ মন্দিরে ফিরে আসেন এবং 4 বছর সেই মন্দিরে থাকার পর তৎকালীন পণ্ডিতদের একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন যে জাতিবাদ সম্পর্কে তাদের কি ধারণা, এইরকম কেন বলা হয় যে ভগবানের চোখে সবাই সমান নয়। এইসব পণ্ডিতের মধ্যে একজন বলেন যে ভগবান নিজেই এরকম নিয়ম তৈরি করেছেন আর মানুষকে এর জন্য কোনো দোষ দেওয়া চলে না। এই পণ্ডিত যীশুকে 4 বর্ণ সম্পর্কে বিস্তারিত বলেন। এনার কথা শোনার পর জিসাস জগন্নাথ মন্দিরের দিকে তাকিয়ে বলেন, আমার পিতা পরমেশ্বর যিনি আছেন এবং সর্বদা সঙ্গে থাকবেন, যিনি তার হাতে ন্যায় এবং অধিকারের দাঁড়িপাল্লা নিয়ে আছেন, যিনি নিজের প্রেমের দ্বারা সকল মানুষকে একই বন্ধনে বেঁধেছেন, হে মনুষ্য জাতির পিতা, আমি আপনাকে প্রণাম করি আর আমি আপনার নামে স্তুতি করছি। যীশুর এই ধরনের কথা শুনে সেখানকার পণ্ডিতরা খুবই ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা যীশুকে বন্দী করতে উদ্যত হন। লামাস যীশুকে ছেড়ে দেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন, কিন্তু পণ্ডিতরা বলেন যীশু মন্দিরকে অপমান করেছে আর এই অপরাধের একমাত্র সাজা হল মৃত্যুদণ্ড। এরপর লামাসের একান্ত অনুরোধে পণ্ডিতরা যীশুকে ছেড়ে দেয়। ওড়িশা থেকে বেরিয়ে এসে যীশু তিব্বতের দিকে রওনা দিয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল জিসাস ক্রাইস্টের ভারত ভ্রমণের কিছু অংশ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি প্রভু জগন্নাথের দর্শন লাভ করেছিলেন এবং তাকে সম্মান ও মর্যাদা দিয়েছিলেন। কিন্তু অনেকেই এই ঘটনা সম্পর্কে বিরুদ্ধ মনোভাব পোষণ করে থাকেন। প্রভু জগন্নাথ পরম পিতা, জিসাস ভগবানের দূত হিসেবে পৃথিবীতে এসেছিলেন ভগবানের বাণী সবার মধ্যে ছড়িয়ে দিতে। তিনি নিজেই ভগবান এ কথা জিসাস ক্রাইস্ট কখনোই বলেননি। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আবারও জানিয়ে রাখি, আজকের সম্পূর্ণ ঘটনাটি একটি পুস্তক থেকে গৃহীত, যার নাম দ্য অ্যাকুরিয়ান গসপেল অফ জিসাস দ্য ক্রাইস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা পরবর্তীতে এরকম অনেক ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও আনবো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে।
ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানালে আমরা পাবো, যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি।